সালটা 2019, সোশ্যাল মিডিয়ায় আর পাঁচটা ভাইরাল নিউজের মতোই এই দুজনের ছবি হু হু করে ভাইরাল হয় এবং দুজনের ছবিগুলোর উপরে লেখা ক্যাপশনগুলোতে এই ছেলেটির গায়ের রং নিয়ে কুরুচিপূর্ণ ব্যঙ্গ পর্যন্ত করা হয়। প্রায় সকলেই এই দুজনের ছবি নিয়ে খিল্লি করে লিখেছিল, এত সুন্দরী মেয়ে কিভাবে পেল, কেউ বা লিখেছিল বাদরের গলায় মুক্তোর মালা, নিশ্চয়ই সরকারি চাকরি করে, না হলে এত সুন্দরী মেয়ে পাওয়া অসম্ভব। যারা এই দুজনের ছবি নিয়ে লেখালেখি করত তাদের মধ্যে অনেকেই হয়তো জানতো না এরা আসলে কারা। যখন এদের পরিচয় জানা গেল তখন প্রায় সবাই বোকা হয়ে গেল। পরিচয় জানার পর ধীরে ধীরে প্রায় সবাই ব্যঙ্গ করা বন্ধ করে দিল। চলুন আজ বলবো সেই দুজনের গল্প। ছেলেটির নাম আকলি কুমার। ছেলেটি কোনো বলিউড সুপারস্টারের চেয়ে কম নয়, তিনি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর। মেয়েটির নাম কৃষ্ণা প্রিয়া, একজন জনপ্রিয় টিভি তারকা এবং বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন। আকলি কুমার পরিচালিত প্রথম সিনেমা রাজারানীর জন্য তখন নতুন মুখ খুঁজতেছিল, সেই সূত্রেই পরিচয় তাদের। ফিল্মটি সুপার ডুপার হিট হয়, পরে নিজের প্রোডাকশন হাউস চালু করে। প্রথম দেখাতেই কৃষ্ণা প্রিয়াকে পছন্দ হয়ে যায় আকলি কুমারের। সরাসরি কৃষ্ণা প্রিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় তিনি। দুই পরিবারই রাজি হয় আর তারপর 2014 সালের নভেম্বর মাসের 14 তারিখে বিয়ের আবদ্ধ হয় তারা। বিয়ের এত বছর পেরিয়ে এসেও তাদের মধ্যে একটুকু টান কমেনি, দুজনে যেন এখনো প্রথম দিনের মতোই প্রেমে আবদ্ধ। তারা একবার এক ইন্টারভিউতে বলেছিল, আমরা স্বামী স্ত্রী হওয়ার জন্যই বিয়ে করিনি, আমরা দুজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়েটা করেছি। কৃষ্ণা প্রিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভীষণ ভাবে অ্যাক্টিভ থাকে, প্রায় দিনই নিজের স্বামীর সাথে ছবি শেয়ার করে আর ক্যাপশনে লেখেন, ইউ আর অনলি মাইন, তুমি আমার জীবনের সেরা উপহার। আকলিকে ভালোবেসে কৃষ্ণা প্রিয়া ডাকেন পাপা বলে। এত বছর পরেও তারা একে অপরে বুধ হয়ে আছেন এবং একদিকে যখন প্রচণ্ডভাবে ট্রোল করা হয় গায়ের রং নিয়ে, তখন কৃষ্ণা প্রিয়া সবাইকে অনুরোধ করে দয়া করে কেউ কারো গায়ের রং নিয়ে খিল্লি করবেন না। উনি আরো লিখেন, মানুষকে বিচার করবেন তার কাজ আর ব্যবহার দিয়ে, গায়ের রং দিয়ে নয়। এরপর ধীরে ধীরে কৃষ্ণা প্রিয়া আর আকলি কুমারকে নিয়ে ট্রোল করা বন্ধ হয়ে যায়। আর আকলিকে সবাই ভেবেছিল আমাদেরই মতো সাধারণ মানুষ, তাই সবাই মিলে তাকে নিয়ে ট্রোল করে আনন্দ পেয়েছিল। কিন্তু যখন সবাই জেনে গেল আকলি কোনো সাধারণ মানুষ নয়, তখন সবাই বোকা হয়ে গেল, তখন সবাই ব্যঙ্গ করা বন্ধ করে দিল। তবে আমার প্রশ্ন একটাই, যদি আকলি কুমার কোনো সাধারণ ব্যক্তি না হতো তাহলে আদৌ কি ব্যঙ্গ করা যুক্তিযুক্ত হতো? যে কারো গায়ের রং নিয়ে আর সৌন্দর্য নিয়ে ব্যঙ্গ করা মারাত্মক ধরনের অন্যায়, কারণ আপনার কাছে যেটা সস্তার খিল্লি সেটা উল্টো দিকের মানুষটার কাছে অনেক অপমানজনক। সে যদি এই অপমান সহ্য না করতে পেরে সুসাইড করে নেয়, তখন আপনি কি করবেন? পারবেন নিজেকে ক্ষমা করতে? একটু ভেবে দেখুন। আর কৃষ্ণা প্রিয়াকে দেখে আমরা বরং শিখি কিভাবে বাহ্যিক রূপ সৌন্দর্য উপেক্ষা করে ভালোবাসায় ডুবে থাকতে হয়। ভালোবাসার কোনো রং হয় না, ভালোবাসতে গেলে দুজন মানুষকে একে অপরকে বুঝতে হয়, এইটুকুই যথেষ্ট। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।